তো গুড ইভিনিং পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, শাড়িটা ছেড়ে জাস্ট যা ছিল তাই, শুধু কানেরটা চেঞ্জ করেছি। শাড়িটা ছেড়ে এই কুর্তিটা পরলাম, ভেবেছিলাম শাড়ি পরে যাবো কিন্তু অনেকটা দূর, তো এর জন্য কুর্তিটাই পরলাম। এই যে আমার মেয়ে রেডি। বাবা, চোখগুলো দেখে তো ঘুম থেকে উঠেছে, দুর্গা হয়ে গেছে। তো চলো, ওরা সব দাঁড়িয়ে আছে, আমাকে ডাকাডাকি করছে, মেয়ে দেরি করলো, উঠতেই চাইছে না। তো দেখো, আমি এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে? সারাদিন উপোস না, চোখগুলো কেমন লাগছে? তো চলো, তোমাদের যেতে যেতে সব দেখাবো, অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যে টন্ধে সব দিলাম, ঠাকুরের বাসন টাসন সব মাজলাম। তো চলো, হ্যাঁ, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, আমরা একটা আশ্রমে গেছি, এখানে একটা সুন্দর নারুগোপালের ছবি আছে, তারপর এখানে একটা সুন্দর শিবের মূর্তি বসানো আছে, যেখানে সুন্দর একদম ধীর স্থিরতে ওম ওম করে শব্দ হচ্ছে, মানে এত শান্ত জায়গাটা। তবে এক জায়গায় এখানে বলা হয়েছিল 12টা শিব দেখা যাবে, সেখানে একটাই শিব ছিল, ওখানেই মনটা একটু খারাপ হয়ে গেছে। সে যাই হোক, শিব শিবই, একটা হোক আর 12টা। আর তারপর এখানে প্রসাদ দিচ্ছিল, এত টেস্টি ছিল প্রসাদ, নকুলদানার গরম গরম ভাজা বাদাম, এতটা টেস্ট ছিল প্রসাদ, কি বলবো, ভীষণ টেস্ট ছিল। আর এখানে কি বলতো, একটা আশ্রমের ভেতরে না একটা মিউজিয়াম টাইপের ছিল, যেখানে সব দেবতাদের মানে ছবি দেওয়া ছিল, মানে কি বলবো, এত সুন্দর বোঝাচ্ছিল যে মানুষ কি, মানুষের বুদ্ধি কি, মানে এত সুন্দরভাবে বোঝাচ্ছিল, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো এবার আমরা চারতলার ওপরে যাব। যাওয়ার পর এখানে মেডিটেশন হচ্ছিল, মানে এত সুন্দর অনুভব হচ্ছিল, কি বলবো তোমাদের। চলো, তোমরা নিজেই দেখে নাও, নিজেই বুঝে নাও যে কতটা শান্ত ছিল, মানে সবাই চুপচাপ শুনছিল। एक बहुत सुंदर चमकता हुआ हीरा है। एक ऐसा डायमंड जिससे सात रंग की किरणें। আর এদিকে শয়তানগুলো দেখো, আমি তো আজকে ফুচকা খাবো না, উপোস করেছি, যার জন্য এরা একদম আমার সামনে একদম গপ 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 করে ফুচকা খাচ্ছে। ভাগ্যিস আমার মুখে মাস্ক ছিল, নাহলে তো আমার ব্যাস অবস্থা খারাপই ছিল। ল, আমার একদম লাল ঝোল পড়ে এক হয়ে গেছে। আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসছিলো না, তবে ভেবেছিলাম অটো করে যাবো, তবে অটোও আসছিল না, লাস্টে বাস করে আসতে হয়েছে, তবে বাসটা ফাঁকাই ছিল। আয় বলে বাবা। তো এই জাস্ট আসলাম ওখান থেকে, মানে কি বলতো, আমি তো কোনোদিন যাইনি, আমার বান্ধবীরাও কেউ, বান্ধবী বলতে পিয়ারাও কোনো, পিয়াও কোনোদিন যায়নি। তো যেরকমভাবে বলেছে যে 12টা শিবলিঙ্গ আছে, তারপর তোমার হচ্ছে আরও যেন কী কী বললো, তা গিয়ে দেখি, মানে একটা আশ্রম টাইপের, মানে একটাই শিবলিঙ্গ দেখলাম, মানে যতই হোক 12টা আর একটা, সব শিবলিঙ্গই এক, 12টাও দেখা হচ্ছে একটা দেখা হচ্ছে, সে যাই হোক, বেশ ভালো লাগলো। না দেখলাম দুটো, তো ওই জিনিসটা খুব ভালো লেগেছে, মন শান্ত করে এত সুন্দর লাগছিল জিনিসটা। যাক, বসে থাকতে পারলাম না, যেহেতু আমরা এত দূর থেকে গেছি, সে বাঙুর, সে বাঙুরে গেছিলাম, অনেকটাই দূর ছিল, সে যাই হোক খুব ভালো লাগলো। এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে খাবার টাবারগুলো গরম করব। তো চলো, ওরা ফুচকা খাচ্ছিল, আমার যা কষ্ট লাগছিল, কালকে খেয়ে নেবো, কি আছে, তাই না? তো চলো, খাবার টাবারগুলো আগে প্রথমে চেঞ্জ করে নি, তারপর খাবার টাবারগুলো গরম করে নি। আমার মায়ের ভিডিও, আমি জানি আগের থেকে বললাম, আমার মার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই। কে? ওই দেখতে পাল, আমার মার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। ও জেঠিমা এসছে, যেহেতু উপোস করেছি আজকে, আমি তো এই ভিডিওটা দুভাগে ভাগ করছি না, তো দেখো সাবু মাখা দিয়ে গেছে, কতটা সাবু মাখা দিয়েছে। আমি যে আমি এত খাবো না, আমার মেয়ে বলছে মেয়েকে দেবে, আমি সারাদিন উপোস করে আছো, খাও, আমি তো খাই না একদম। এতটা দেখো নারকেল টারকেল দিয়ে মেখেছে, জেঠিমা জিন্দাবাদ, কি বলবো। আজ জেঠিমা ছিল বলে জেঠু শরবত করে দিয়েছে, ফল টল দিয়েছে, সাবু মাখা দিয়েছে, তা কালকে আবার বলছে যে কালকে উপোস ভাঙবে, বেলের শরবত করবো, খেয়ে উপোস ভাঙবে। মানে কী বলতো, এই সঙ্গটা ছিল না বলেই মানে আমি এত বছর উপোস করতে পারিনি, এই যা আর কিছুই না। তো জেঠিমা এই যে এত ভালোবাসে, সত্যি বলছি, এই ভালোবাসা মানে কি বলবো,
সত্যি পাওয়া যায় না, ভাগ্য ভাগ্য করেও পাওয়া যায় না। আমাকে রোজ সকালবেলা চটকায়। তো ভীষণ ভালোবাসো গো। আমি তো বলবো যে নিজেদের রক্তের সম্পর্ক হলো এতটা কেউ মানে করে না, এতটা কেউ ভালোবাসে না। যাই হোক, খুব ভালো, আমার তো খুব ভালো লাগে যে মিলেমিশে থাকাটাই সব থেকে ভালো, তাই না? তো চলো, লেগেছে তো? না ভালো লাগে। তো চলো খাবার টাবার চেঞ্জ করে এটা খেয়ে নি, খাবার টাবারগুলো গরম করে নি। তোমরা তো সব দেখতেই পারলে, সবজি টবজি কাটলাম, মেয়েকে খাওয়ানো হলো, এখন ফ্রেশ হয়ে শোব। যেহেতু পরের দিন আমাবো সেই জন্য শাক খাই না, কিন্তু চার পাঁচ দিন ধরে শাকটা আছে বলে খেতে হচ্ছে। তো চলো, আর ভালো লাগছে না, এবার একটু শোবো, ভিডিও এডিট করতে হবে। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।